ডক্টর জাকির, এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব। এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব? তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে এটা কি ৮ রাকাত নাকি ২০ রাকাত হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খন্ড নম্বর ১ বুক অব সালাহ হাদিস নম্বর ৪৭২। তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে। নবী বললেন, তোমার কিয়ামুল লাইল পড়া উচিত ২ রাকাত করে, তারপরে ২ রাকাত, তারপর ২ রাকাত, আবারও ২ রাকাত, এভাবে চলতেই থাকবে। আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন ১ রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার, তার মানে বেজোড়। আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন ১ রাকাত করে, তার মানে বেজোড়, তখন সবগুলো বেজোড় রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয়, আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয়, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খন্ড নম্বর ২ বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার ১১৪৭। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন, সবসময় ১১ রাকাত করে তিনি নামাজ পড়তেন, ১১ রাকাতের বেশি না। আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন, তার মানে ৮ রাকাত হচ্ছে কিয়ামুল লাইল, তারপর ৩ রাকাত হচ্ছে বেতর, এভাবে ৮ যোগ ৩ সমান ১১ রাকাত। এছাড়াও আরো অনেক হাদিস এরকম কথা বলছে। আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোক সেটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সবগুলোই বলছে নবী পড়তেন ৮ রাকাত বা ১১ রাকাত, মানে ৮ যোগ ৩। এরপরে একই হাদিস সহিহ বুখারী খন্ড ২ বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার ১১৪৭। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে ১১ রাকাত করে পড়তেন, আর অন্যান্য মাসেও। তিনি বলেছেন নবী পড়তেন ৪ রাকাত করে। আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না। তারপর আবারও পড়তেন ৪ রাকাত, এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না। এরপর পড়তেন ৩ রাকাত, তার মানে ৮ যোগ ৩। তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালফি সালেহিনের পরবর্তী প্রজন্ম, তার মানে সাহাবিগণ, তাবেঈন, তাবেঈন, রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন ১১ রাকাত, কেউ ১৩ রাকাত, কেউ ১৯ রাকাত, কেউ ২৩ রাকাত, কেউ ৩৬ রাকাত, কেউ আবার ৩৯ রাকাত পড়তেন। আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে শাইবা খন্ড নম্বর ২ পৃষ্ঠা নম্বর ১৬৫-১৬৬ বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল লাইল পড়তেন, যেটাকে বলা হয় তারাবি, তারা পড়তেন ২০ রাকাত। কোনো কোনো জায়গায় আছে তারা পড়তেন ৩৬ রাকাত। এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয়, নবী বলেছেন তোমরা ২ রাকাত ২ রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো, তারপর পড়বে ১ রাকাত। আর আমি আগেও বলেছি সহিহ বুখারী হাদিস নাম্বার ৪৭২ খন্ড নম্বর ১, আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন, প্রথমে ২ রাকাত পরে ১ রাকাত। তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান, নবী সবসময় পড়তেন ৮ রাকাত যোগ ৩। তাহলে কত রাকাতের অনুমতি আছে? আপনি যত খুশি পড়তে পারেন, ৮, ১০, ২০, ৩৬, সমস্যা নেই। তারপরে পড়বেন ৩ রাকাত বেতর। আর আমাদের নবী পড়তেন ৮ যোগ ৩, ১১। তবে আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন।